আমরা আওলাদ রাসূলের পক্ষে রাসূলের পক্ষে পাক মানজিতনের পক্ষে মকবুল সাহাবায়ে কেরামের পক্ষে আমাদেরকে থাকতেই হবে ঠিক সাহাবায়ে কেরামের দাম কত জানেন হ্যাঁ একটা সাহাবীর পায়ের সঙ্গে যে দুলা আছে এই দুলার দামটা কত জানেন মকবুল সাহাবী বেজাল জানা এই মকবুল সাহাবীর দাম কত জানেন হ্যাঁ এটা ইবাদতের দ্বারা নয় এটা সাধনার দ্বারা নয় নবীকে মহব্বতে দেখেছে এটার দাম আসা আজীবের উপর এর পায়ের দুলাটা দুনিয়ার বলিকে এক পাল্লাই দিলে হে সোনা জানা সাহাবাই কেরামের দাম কত বেশি হ্যাঁ তো এখন শুনি কেউ কেউ বন্যাম তদনাম কয় কয় যে এরা সাহাবাই কেরামের মানে না এরা শিয়া হয়ে গেছে শিয়া বুঝো খিয়ার আজান বেশ কম হ্যাঁ নামাজ বেশ কম মসজিদ বেশ কম কোরআনও বেশ কম বেশ কম আর হাতে আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে বেগুনে রেখে আবার করে আরো বড় করে কন্যা না সাহাবির পক্ষে থাকতে হবে ঠিক না বেটি ঠিক না বেটি কিন্তু ব্যস্তর মধ্যে তো সাহাবিরা যাবে ঠিক না সাহাবির মধ্যে কতগুলো খোলাফায় রাশিদিন আছে আর নবীরা আছে মিরকাত কৌতুম মুক্তাজি কিতাবের মধ্যে লিখতেছে এদেরকে ছাড়া আর যত আছে সবটাই বেহেশতে মিলে যাবো ঠিক না বেটি এরা লিডার হিসেবে থাকবো কিন্তু এদের সর্দার ছেলেদের সর্দার কে হইব কে প্রতিদিন ইমাম সাহেবের কয় না খদ্দমদ্দে হ্যাঁ সৈয়দা সৈয়দা সবাবে আজানা বেহেশতের যুবক দেবেন বেহেশতের মধ্যে যুবক দেবেন গে বুড়ে বুড়ে দেখতো না আমার আর একসময় অবস্থা থাকতো না হ্যাঁ একদম টাকা হয়ে যাবো ইনশাল্লাহ চিন্তা করি না বলে কোনো মেডিসিন খাইতে হবে নাকি কোনো ডাক্তার কাছে যাইতে না না বেহেশতের বাতাসে ওরকম লাগলো ভালো হ্যাঁ এখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামে যাদেরকে সম্মান দিয়ে গেছেন তার সম্মানটা মানতে হবে ঠিক নেবে ঠিক একটা ঘটনা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হযরত আলীর ছেলে কার ছেলে আর আবদুল্লাহ ইবনে উমর হযরত উমরের ছেলে এরা দুজনটা বাচ্চা মানুষ না কথাবার্তা বলতে বলতে একা তাক দু একা লাগছে না টুকটাক লাগছে তো হযরত হুসাইন একা তুই তো গোলামের বাচ্চা আমার হ্যাঁ কথা তো ঠিকই কইছে কিন্তু আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের ছেলের এটা সম্মানের মধ্যে লাগছে আমি হলাম যে কি একটা বর্তমান বাদশার মানে ছেলে হ্যাঁ খলিফার ছেলে বাচ্চা করেও আমাদের বুঝবে লাগে তো আমাকে এরকম ভাবে গোলামের ছেলে কইব মান সম্মান করে গোলামটা খুব শব্দ খারাপ না হ্যাঁ তো এই জন্য একান দরখাস্ত করলো খলিফার কাছে হযরত ওমর ফারুকের কাছে উঠে যে হযরত আলীর ছেলে হোসেন আমাকে গোলামের বাচ্চা বলে কইছে সবাই তো কাঁপতেছে ওমর ফারুক বলে গরম মানুষ তার কি বিচার করে ফেলে তারপরে যখন এজলাস বসছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা গেছে আবদুল্লাহ গেছে বাদী বিবাদী জনগণ আছে তো জিজ্ঞাসা করে আপনি এই আমার ছেলেটাকে আপনি গোলামের বাচ্চা বল আমাদের গোলামের বাচ্চা বলছেন কেন আপনি বলছেন তো হ্যাঁ বলছি এরা মিথ্যা কথা জানিত না হ্যাঁ বলছি তা কয় লিখে দেন লিখে দেন আপনি মুখে না বলছেন লিখে দেন তো লিখে দিছে হ্যাঁ আবদুল্লাহ আমাদের গোলামের বাচ্চা এই জিনিসটা নিয়ে চোখের পানি ছাড়ে দিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলছে আল্লাহ কোনো আমল নাই আমার কোনো কিছু নাই আমি রসুলের দেখছি এই জন্য মুসলমান হয়েছি রসুলের গোলাম হয়েছি
আজকে তার আওলাদই বলতেছে রাসূলের আওলাদ হুসাইন বলতেছে রাসূলের গোলাম বলছে আমি লিখাই নিছি কাগজের মধ্যে কোনো আমল নাই হাসর ময়দানে আল্লাহ এটার উসিলায় আমাকে নাজাত দান করুন কবুল কর নিয়েছি আমরা প্রতিটি করে হুদ এটা আমাদের সৌভাগ্য যে আমাদের গোলামের বাচ্চা বলে বলছে ওই নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি আওলাদ তাদের আন্ডারে আমরা থাকবো ঠিক নেবি ঠিক হ্যাঁ কারো উপায় আছে না তাহলে এদের সম্পর্কে তো তালবাহানা কেন হ্যাঁ এটা করিয়েন না কেউ কেউ হিংসা করিয়েন না বিদ্বেষ করিয়েন না গালাগালি করিয়েন না কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমি আমি তো বারবারই মোটেই করি না আমার কলম আছে কলমের তফসিরের মধ্যে পাবেন হাদিসের মধ্যে পাবেন সব জায়গায় পাবেন তো কাজে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজন করছে কোরআন হাদিস সম্মত ঠিক হ্যাঁ এইটা প্রিন্সিপাল না মাদ্রাসা না রিটায়ার দিছে হ্যাঁ তো আছে আলাদা এটারও একটা দেয়াছি থাক ভুল হইলে ধরবেন কাউসারেরও ধরবেন একথা মনে করেন কাউসারের যদি সত্যি ধরেন আল্লাহ রসুল আছে কোনো চিন্তার কোনো কারণ নাই কোনো চিন্তার কারণ নাই তো আল্লাহ আপনাকে কবুল করুন আপনাদের সর্দার পক্ষে থাকবেন অবশ্যই না যারা সর্দার কি নারাজা চেতনা হেদের লাগে দেখেন এখন বর্তমান সরকারের পক্ষে যারা আছে এরা খুব সুবিধা ভোগ করে ঠিক না দিদি আর বিপক্ষে থাকলে অসুবিধা ভোগ করে এখানে এরকম আছে এখন আল্লাহ নবীর আওলাদের পক্ষে গেলে আপনার সব হাজির ফেরেশতারা কইব এ হাসান হোসেনের এরা দান দি মানে যাই হইলে আমি ওকে খাওয়া দিব আর এখন বেজাল করে খানা টানার মধ্যে যাইতে হইতো না এখানে সর্দার ওরা ছাড়া কি যুক্তি হইব তাহলে সোজাসুজি বুঝুন তো না আল হাসান ওয়াল হোসেন هما سيدا شباب آل الجنة এটা হলো কি বেহেশতের সরদার আর মা ফাতেমা বেহেশতের মেয়েদের সরদার আপনারা কোন কোন পক্ষে আছেন সরদারের পক্ষে আহলে বাইতের পক্ষে নবীর পক্ষে আচ্ছা নবীর আওলাদের না মানলে নবী যদি খুশি হয়ে যাব না হ্যাঁ ইয়া নবী সালাম আলাইকে বলে খুশি হইব না আমার আহ্লাদের নাম দিয়া নবী সালাম আলিয়াকে আসেন ঠিক না নবীর উপরে দরসির প্রতি নবীর আহ্লাদেরও সেখানে সামিল করতে হইব না হলে এটা কবুল হইত না আল্লাহুম্মা সাল্লি আলা তারপরে ওয়ালা আলি কি লেখ ওয়ালা মা বিয়া না কবি ওয়ালা আলি কয় কেন আবার এটা তো রসুল না আল্লাহ তো রসুল তো রসুল না যখন তারপর আবার হেঁটে দেখলে রসুল লোক মেলে দিস কয় রসুল কয় আমার আওলাদের না মিলালে আমি খুশি না তাহলে রসুল যদি খুশি না হয় তো আল্লাহই খুশি না তার জন্য কিছু নেই আল্লাহ রসুল খুশি করার জন্য সব কিছু করে হাদিসের মধ্যে আছে কুল্লুহুম ইয়াতলুবু রিযাই আমার বন্ধু সবাই আমাকে খুশি করতে চায় রাজি করতে চায় আমি আল্লাহকে আমি আল্লাহ চাই আপনাকে রাজি আর সন্তুষ্ট করতে আল্লাহ না বিয়ে কয় ইয়া আল্লাহ তুই আমার সন্তুষ্ট করতে চাও আমার এই পাগল উম্মতরা একটা যদি কোনো বাইরে যাবে আসতে তাহলে আমি রাজি হব না আল্লাহ কয় যে আমার জাতে পাকের কসম যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত যারা তারা আপনাকে ভালোবাসে এদেরকে সবাইকে বেহেশতে দিয়ে আপনাকে খুশ করবো কে এই দাবিটা আদায় করছে কে আর কেউ ক্ষমতা আছে কেউ ক্ষমতা আছে হ্যাঁ আর এই না করলে টাকা দেখি করেন না করেন না করেন না বহুত বহুত করছে করছে না ব্রাহ্মণবাড়িয়ে যায় আপনার জানেন নি এগুলা হ্যাঁ ব্রহ্মণীয় যায় মাহফিল করবো রাস্তা দিয়ে বলে কাজে গাড়ি একটা তার চিনে চান না হুজুর আর সস্ত হয়ে যান কি হয়েছে ক লাড়ি ছড়ালে পড়েছে না হ্যাঁ আর লাড়ি ছড়ালে কি করবো
তারপরে গেছি গা মাহফিলের মধ্যে বাস করতেছি সিলানি আরম্ভ করেছে দেখা দেখি করে আর জনের কোশি হ্যাঁ তুই দুরসই পর বড় বড় করি যেহেতু দুরসই পর একটু ঠান্ডা হয়েছে আর একটু আবার আমি ওয়াজ আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আজকে কোন রকমের অসুবিধা নাই আমরা সব মুসলমান সবাই ভাই ভাই কেউ কেউ বিরুদ্ধে নয় আমরা সবাই সবাই পক্ষে আছি আসুন সব মিলিজুলে আল্লাহ দিন থেকে কায়েম করি দেশের দশের আমরা শান্তি দিই পশু পাখিরে শান্তি দিই ইসলামের মধ্যে কারো কষ্ট দেওয়া এটা নাই আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি একটা মুসলমান মানে অন্য মুসলমান একটা পশু পর্যন্ত তার হাতের দ্বারা কষ্ট পাবে না কথার দ্বারা কষ্ট পাবে না এত সুন্দর করে খালি যদি সুন্দরভাবে চরিত্র যদি ঠিক থাকে তাহলে এই অর্ধেক গুণা আল্লাহ এমনি মাফ করে দিল হাদিসের মধ্যে আছে কিলেকিলি করিয়েন না কিলেকিলি করলে আপনার কি হবো তোমরা তো জোয়ান মানুষ আছো বিয়ে করছো খোলা সাবা আছে ওর লোকের জায়গায় যাবো খোলা সাই দিব ওরা মানা মারে কিলার গালাগালি করে এত খুব বড় করে মুখস্থ করে আছে হ্যাঁ তারপর একটু বড় হইলে আবার শুরু করে দিব ঠিক না বাপারে করবো মারে করবো ছিল মেয়েটি ওরা হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে প্রত্যেক মানুষ ইমানের উপরে জন্মগ্রহণ করে সততার উপরে শান্তির উপরে তারা জন্মগ্রহণ করে কুল্লু মৌলুদি ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাফফিদানিহি ওয়া ইউনাসসারিহি ওয়া মুজাসসানিহি তাহলে আল্লাহ কয় সবাইকে আমি ইমানের উপরে সৃষ্টি করে দিই এখন তার পরিবেশে তার নষ্ট করে মা বাপে নষ্ট করে মা বাপ যদি ইহুদি হয় সেটা ইহুদি হয়ে যায় মা বাপ যদি খ্রিস্টান হয় এটা খ্রিস্টান হয়ে যায় মা বাপ যদি মজুসি হয় এটা মজুসি হয়ে যায় মা বাপ যদি যেভাবে চলল ফলাটা এইভাবে হয়ে যাবে তা আপনি কি চান আপনার ফলার দ্বারা আপনি কিল খেতেন হ্যাঁ আমি তো আমার 109 বছর বয়স বোর আগেতে ক্যালকাটা থেকে মানে আজাদ পত্রিকা বাইরে দিত সে আজাদ পত্রিকা পড়তাম তখন থেকে এই ছোটবেলার থেকে আরম্ভ করছি কোন সময় তো এরকম পেপারের মধ্যে দেখা যায় না আজকে সাম পেপারের মধ্যে কি আজকে কি কি মারা মারতেছে বাপের মারতেছে কেন তার কারণটা কি তার কারণটা হলো একটা যে মা বাপে এটা শিক্ষা দিছে পরিবেশে শিক্ষা দিছে আপনি যদি নিজে শান্তিতে চান আপনার পরিবেশ যারা নাকি আছে তাদেরকে আল্লাহ রসুল পক্ষে আনায়ন করেন তারা যখন ভালো হয়ে যাবে আপনার ঘর ভালো আপনার সেরা সন্তানগুলো আল্লাহর বলি হবে আর নতুবা তো তাবিজ তোমার হুজুর তো যায় কোনো কাজ হয়তো না হ্যাঁ তোমার অব্যয় তো তাবিজ কোনো কাজ হয়তো না আইব হ্যাঁ কারণ ওই যেটা শিখতে সেইটা কাজেই একদম সুন্দর একটা আল্লাহর বলির মতো হয়ে চলেন ডাক্তার ডাক্তি করেন না নামাজ পড়েন আপনার ছোট্ট ছেলে আপনি পাশে দিয়ে নামাজ পড়ুন ঠিক না ভাই আর আপনি নামাজ পড়েন না নামাজের দাদ দাঁড়ান না খালি ধামকা হামকি করেন ধাক্কা ধাক্কি করেন হ্যাঁ তা এতেও ভালো করে শিখিলে আপনার তারপর হামকা হামকি কী করে দেখবেন আর সামনে আসতেছে আরও বেশি ভয়ঙ্কর অবস্থা রসুল পাচ্ছেন বলছেন শেষ দেবো না মানুষ মরে রাস্তার মধ্যে পড়ে থাকবে কেউ জিজ্ঞাসা করবে এটাকে আসছে কি না এখন হ্যাঁ ওই গাঁয়ের লোক বাড়ি খায় তো এতে এম এ ফার্স ফোলা হ্যাঁ বুড়ো তোমাদের মতো এরকমই হয়েছে এত বেশি হয় নাই গাঁয়ের লোক বাড়ি খায় পড়ে গেছে পড়িয়ে পড়েছে তো আর কেউ দেখে না সব চলে চলে যাবার তাড়াতাড়ি দোয়া দোয়া দৌড়ি করে চলে যাচ্ছে কোন কেসে পড়ে আবার ঠিক না বেশি দেখতেও না তারপরে নিজেই কষ্ট করে উঠি আবার হসপিটাল ইয়ে যায় ডাক্তারের দোকানে যায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এটা কি মানবতা না এটার না মানবতা মুসলমান মানবতা কি এটা তো আপনি দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন জঙ্গে ওহুদের মধ্যে সাহাবাই কেরামের 70 জন শাহাদত বরণ করেছে হ্যাঁ যখন নাকি এরা যখন এন্তেকাল করতেছে পানির দরকার পানি উপার পানি নেই সেখানে পানি হাহাকার একজনে বলতেছে মা মা মুইয়া কয় এরা এখন পানি পানি করে চিল্লাইতেছে মেয়েরা বাইরে আসছে যে এদেরকে পানি খাওয়াবার জন্য তো শিখেছে যাই কয় আপনি পানি চাইছো পানি এনজি খাও ও না আমার আরেক ভাই ওই কাতরাচ্ছে তাকে দাও আমাকে না এই করে করে এই মেয়েরা দর্জনের কাছে গেছে
কোন আমার আর ভাই পানির অভাব আছে তারে খাওয়াবো আমাকে দিও না তারপর আসবে ফিরে আসবে সময় সবটাই শাহাদত বলবে একটাও পানি পান করবে কি মায়া ছিল কি محبت ছিল সে মুসলমান আজকে ভাই ভাই কিলে কিলে হ্যাঁ রোড রক্তাক্ত ঘর রক্তাক্ত অফিস রক্তাক্ত সব কিছু সব জায়গায় কোন কোন জায়গায় ওতে সারা ওয়ার্ল্ডের মধ্যে নিরাপদ নাই খালি নয় বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে নাই আল্লাহ আমাদের কবুল করুক।